হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রহেলিকা এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, সুরঙ্গ এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিয়তমা এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি দর্শকদের থেকে ভালো রিভিউ পেয়েছে। আপনারা জানেন ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাতে মুভিটি চলছে, বাংলাদেশে চলছে, এবং প্রিয়তমার টিম চাচ্ছে খুবই তাড়াতাড়ি মুভিটিকে কলকাতায় রিলিজ করার জন্য। আপনারা জানেন কলকাতা সুপারস্টার সাকিব খান স্যারের জন্য একটি বড় মার্কেট, আশা করি কলকাতা থেকে মুভিটি কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। প্রথম কথা হলো প্রহেলিকা নিয়ে, আমার বাজেট ছিল 60 লক্ষ টাকা। লিড রোল হলো মাহফুজ স্যার, বুবলি ম্যাম এই মুভিটি 38 দিন কমপ্লিট করে নিয়েছে। অসাধারণ স্টোরি গল্প নিয়ে মুভিটিকে বানানো হয়েছে, প্রহেলিকাকে দর্শকরা এত বেশি সাপোর্ট করেছে, সাথে মাহফুজ স্যার বুবলি ম্যামের অ্যাক্টিং এত ভালো ছিল, এত অসাধারণ ছিল যে দর্শকরা এই মুভিকে অসাধারণভাবে সাপোর্ট করেছে। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 3 কোটি 13 লক্ষ টাকা। আপনার যদি এখনও প্রহেলিকা না থাকেন দেখবেন। মাহফুজ স্যার বুবলি ম্যাম অভিনীত প্রহেলিকাটি কেমন লেগেছে দর্শকদের থেকে জানিয়ে দিবেন। এখন বলব সুরঙ্গ নিয়ে, ওর বাজেট ছিল 1 কোটি টাকা। লিডার হলো আফরান নিশু স্যার, যিনি 38 দিন কমপ্লিট করে নিয়েছে। সুরঙ্গ একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ, যেটি ডিরেক্টর রায়হান রাফি স্যার, এই মুভিটি বাংলাদেশে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, এত বেশি পপুলার হয়েছে যে মুভিটি অসাধারণ কালেকশন বাংলাদেশ থেকে করেছে। আপনারা জানেন কিছু বাজে সিনের জন্য মুভিটিকে দর্শকরা সাপোর্ট করেনি, ফ্যামিলিজার্সরা সাপোর্ট করেনি, কিন্তু ইয়াং জেনারেশন এই মুভিকে দেখেছে, মুভিটিকে বরাবরের মতো অসাধারণভাবে আজকেও সাপোর্ট করেছে। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে কালেকশন হচ্ছে 19 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস কালেকশন হলো 10 কোটি 38 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ইউএসএ মার্কেটে যে মুভিটি ক্লিন হিট, কানাডাতে রিলিজ হয়েছিল, কানাডা থেকে ক্লিন হিট হয়েছে, মুভিটি অস্ট্রেলিয়া থেকে ক্লিন হিট হয়েছে, যেখানে কলকাতাতে মুভিটি ফ্লপ হয়েছে। আপনার যদি এখনও সুরঙ্গ না থাকেন দেখবেন। আফরান নিশু স্যার অভিনীত সুরঙ্গ ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন দলব প্রিয়তমা নিয়ে, ওর বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমনি 38 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা একটি অসাধারণ ফিল্ম, দর্শকদের থেকে ভালো রিভিউ পাওয়ার পর মুভিটি বর্তমানে কালেকশন খুবই ভালো করছে। বাংলাদেশের দর্শকরা যে মুভিকে সাপোর্ট করে, ফ্যামিলিজার্সরা যে মুভিকে সাপোর্ট করে, সেই ফিল্ম মুভিটি কিন্তু অসাধারণ কালেকশন করে। প্রিয়তমার বর্তমান যে কালেকশন, মুভির লাইফ টাইমে কমপক্ষে 25 কোটি প্লাস বিজনেস করবে। এবং আপনি জানিয়ে দিয়ে ওভারসিজ মার্কেটে মুভিকে বড়সড় আকার রিলিজ করার কথা আছে। যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতায় মুভি রিলিজ হয়, ইউনাইটেড আরব আমিরাতে মুভিটি রিলিজ হয়, আমাদের মনে হয় অসাধারণ কালেকশন করতে যাচ্ছে প্রিয়তমা। নিজের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা, ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ফ্রান্স থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে কালেকশন হচ্ছে 39 লক্ষ টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 19 কোটি 21 লক্ষ টাকা। আপনার যদি এখনও প্রিয়তমা না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিয়তমা ফিল্মটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। সুরঙ্গ লাইফ টাইমে 15 কোটি প্লাস বিজনেস করবে। আফরান নিশু স্যার নিজের ক্যারিয়ারের প্রথম ফিল্মটি একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম দিয়ে ফেলেছেন, যেখানে প্রহেলিকা পুরোপুরি অসাধারণ কালেকশন করছে, মুভিটি 4 কোটি টাকা লাইফ টাইমে কালেকশন করতে পারে। ধন্যবাদ।